কিছুই মনে করি না মুরব্বিরা কয় বা বিয়ে করে বউ আনার পরে ভাই কি যে বউরে নান্টুর সাথে একসাথে মালা দিয়ে ফেসাই দিয়ে ওরা দুজন ভাত খাক মানে নান্টু হলো দেওর নান্টুর নামে কেউ থাকলে তারা খেবাইন দিবে আমি তো ঢুয়ো করছি যার সাথে বিয়ে হয়েছে এক প্লেটে দুধ ভাত খাবে তার সাথে মা বাপেই কয় যে তোরা তো জীবন ভরে খাতি পারবি তুই একটু বাজ্যে ঘুরিয়ে আয় ছোটকে সাথে একটু বসুক ছোটকে বয়স 22-27 মুসলমানি দে নিয়ে আইজো এইসা ছোট ছোট কুরবানির আড়ির মতো দামলা দামলা এরি তিন চারটিতে মালা যে দুধ ভাতে বসায় দেয় যত অন্যায় ওরা করবে সব আমল নামা বুড়ো বুড়ির আমল নামায় ফ্লাক্সি লোড হবে ডাইরেক্ট বিকাশ রকেট হবে বিরা কয় হ্যাঁ উজুর হয়ে গেছে ডেস্কিমারে চোখ পাকা উজুর হয়ে গেছে তুমি যদি আমার এই ছোট ছেলে তারে যদি চারটে ভাত বাড়িয়ে না দাও সামনে না দাও ওদের মন ছোট হয়ে যায় মনা টের তো ভাও না মনা বলে টের হয় না আপনার ছোট ছেলে তো না বলে না আছে না বলে না তো কি ছেলে মানুষ মাত্র 22 বছর বয়স ছেলে মানুষ 22 বছর পর্দা তো সকলের সাথে করব আল হামু আরবিতে হামুন মানে দেওর হামুন মানে কি দেওর হুজুর দেওরের সাথে বাবিত্ব পর্দা করা বড় কঠিন হুজুর এই ভাষাটাই বললেন আল হামু হুয়াল মউত আর কের সাথে পর্দা করা বেপর্দা করা যেমন তেমন ওরে দেওরের সাথে পর্দা এজন্যই জরুরি যে দেওরটা মউত সমতুল্য তার মানে মউত যেমন মউত দেওরের সাথে সম্পর্ক রাখলে ওই রকম বিপদ সম্ভাবনা আছে সেম কোয়ালিটি অফ মউত কেমন যেন সে নিজেই দেওরটা সরাসরি আজরাইল দেওর আজরাইল তোর ইমান খাবে তোর আমল খাবে তোরে বেইজ্জতি করে ছাড়বে কাজেই পর্দা করো দেওরের থেকে বেশি আমার কাছ থেকে যুবকরা শুই না হাজারো যুবক বিবাহের পরে সিদ্ধান্ত নিয়েছে ছোট ভাই বড় ভাইয়ের সাথে বউরে দেখতে দেব না কিন্তু কিছু কিছু ভাব ফ্যামিলির মুরব্বী এই যুবকরাই আমার কাছে আবার ফোনে নালিশ করে কয় হুজুর কথা তো আমল করার চেষ্টা করি আব্বা মার জ্বালায় পারতেছি না এখন আব্বা মার জ্বালায় বউরে নিয়ে আমার হিজরত করা লাগবে ওদিকে কোরআন হাদিসে আসছে আব্বা মার খেদমত করতে হবে আবার সেই আব্বা মা তো আমার শরীয়তের খিলাফ হুকুম করে ও দোস্ত রে ভালো করে মনে রাখবেন আল্লাহ নবী বলেন লা তাতিলি মাকলুক লা তাতালি মাকলুকিন ফি মাসিয়াতিল খালেক মাকলুকের অর্ডার মানবো অতক্ষণ যতক্ষণ আল্লাহর সাথে নাফরমানি না হয় কথা বুঝেন নাই মানুষের কথা অতক্ষণ মানবো যতক্ষণ আল্লাহর নাফরমানি না হয় আল্লাহর সাথে শরীয়তের সাথে বিরোধ সৃষ্টি করে যেই হুকুমে ওই হুকুম মানা ফরজ না তাইতে আব্বা বলুক আর পিসাব বলুক কোন মুফতি বলুক আর মুহাদ্দিস বলুক না মায়ে বলুক যেই বলুক না কেন যদি শরীয়তের বিরোধ হয় ওই কথা মানা যাবে না কাজেই তোমাকে প্রয়োজন হলে ভিন্ন হয়ে যেতে হবে তবু আব্বা আমার খেদমত করবা অন্যভাবে বউরে পর্দা করাইতেই হবে মুরব্বিরা কয় হ্যাঁ উজুর হয়ে গেছে ডেস্কিমারে চোখ পাকা উজুর হয়ে গেছে তুমি যদি আমার এই ছোট ছেলে তারে যদি চারটে ভাত বাড়িয়ে না দাও সামনে না দাও ওদের মন ছোট হয়ে যায় মনা টের তো ভাও না মনা বলে টের হয় না আপনার ছোট ছেলে তো না বলে না আছে না বলে না তো কি ছেলে মানুষ মাত্র 22 বছর বয়স ছেলে মানুষ 22 বছর ছেলে মানুষ 22 বছর বয়স এটির সাথে পর্দা করা ফরজ কিনা ভাবির কথা বলেন 14 জনের সাথে বিয়ে হারাম ওই 14 জন ছাড়া বাকি দুনিয়ার সব মহিলারা বিয়ে করা জায়েজ আর সব পুরুষের সাথে ওই 14 শ্রেণীর মহিলা বাদ দিয়া বিয়ে করা জায়েজ 14 শ্রেণীর পুরুষের সাথে বিয়ে জায়েজ যাদের সাথে ভবিষ্যতও বিয়ে জায়েজ তাদেরকে তাদের সাথে পর্দা করা ফরজ যাদের সাথে বিয়ে না জায়েজ যাদের সাথে বিয়ে না জায়েজ এক মায়ের সাথে বিয়ে না জায়েজ দাদির সাথে বিয়ে না জায়েজ নানির সাথে বিয়ে না জায়েজ বোনের সাথে বিয়ে না জায়েজ মেয়ের সাথে বিয়ে না জায়েজ নাতনির সাথে বিয়ে না জায়েজ পত্নীর সাথে বিয়ে না জায়েজ ভাইয়ের বেটির সাথে বিয়ে না জায়েজ বাগনির সাথে বিয়ে না জায়েজ আর দুধমার সাথে বিয়ে না জায়েজ দুধ বোনের সাথে বিয়ে না জায়েজ শাশুড়ির সাথে বিয়ে না জায়েজ এই 14 জন ছাড়া বাকি সব মহিলার সাথে বিয়ে জায়েজ চাষিরে বিয়ে করা জায়েজ মামিরে বিয়ে করা জায়েজ মাওইরে বিয়ে করা জায়েজ আল্লাহু আকবার ফুফুরে বিয়ে করা জায়েজ না খালারে বিয়ে করা জায়েজ না খালাতো বোনরে বিয়ে করা জায়েজ এই যে যে কয়জনে বললাম মামিরে বিয়ে করা জায়েজ কিভাবে মামা যদি মারা যায় অথবা মামা যদি মামিরে তালাক দেয়
যায় তাহলে ভাগ্নের সাথে বিয়ে করা জায়েজ চাচা যদি মারা যায় অথবা চাচা যদি চাচিরে তালাক দিয়ে দেয় আপনি ভাইয়ের বেটা আপনি কি বলা হয় দেওর পুত ভাসুর পুত আপনি ওই চাচিরে বিয়ে করতে পারবেন যারে ভবিষ্যতে বিয়ে করার সম্ভাবনা আছে জায়েজ আছে ওর সাথে আগে থেকেই পর্দা করা ফরজ আমরা কিছুই মনে করি না মুরব্বীরা কয় বা বিয়ে করি বউ আনার পরে কয় কি যে বৌরে নান্টুর সাথে একসাথে মালা দিয়ে ফেসাই দি ওরা দুজন ভাত খাক মানে নান্টু হলো দেওর নান্টুর নামে কেউ থাকলে তারে খেবাই নি বলে আমি তো ঠুয়ো করছি যার সাথে বিয়ে হয়েছে এক প্লেটে দুধ ভাত খাবে তার সাথে মা বাপেই কয় যে তোরা তো জীবন ভরে খাতি পারবি তুই একটু বাজ্যে ঘুরি আয় ছোটকে সাথে একটু বসুক ছোটকে বয়স 22-27 মুসলমানিদের নিয়ে আইজ তিনজনের জন্য বেহেশতে হারাম মনে আছে কথা তৃতীয় নম্বর হলো দাইয়ুস আল্লাহ পরিবেশ ভালো করে দেবে নবী পাক সাহাবায়ে কেরামদেরকে সামনে করে নিয়ে বয়ান করতেছেন আমার দিকে 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 দিক সামনে করে বয়ান করতেছে তো সর্বকালে দেখবেন একটা জিনিস যাদের ভিতরে উপরে উপরে সুবি সুবি ভাব খেয়াল করে না উপরে সুবি সুবি ভাব যুব্ব গায়ে দেয় পাগড়ি বড় একটা গাড়ির উপরে যায় নামাজ বগলে দস্তার কান রাখে যা খায় দস্তার কানে বিড়ি খালিও দস্তার কানে খায় মানে ভাবের অভাব নাই কানের মধ্যে মেশাক দাড়ির মধ্যে খিলেল গুজা কি কায়দা এই যে উপরে ভেজু ভেজু নরম নরম ভাব আমার নজরে আমি জীবন ভরি যা দেখছি আমার অভিজ্ঞতায় এইগুলো মারির পেলে আর বেশি ভিতরের স্বভাব নষ্টামির স্বভাবকে গোপন করার জন্য উপরে এইগুলো একটা সাপোর্ট দেয় একটা লেবাস দেয় মারির পেলে রাকামের গুরু প্রতি গেলি বেশি হয়ে যায় মুরব্বী মলে নকলেস এক জায়গা বসা শরীরের মধ্যে যে কটা অঙ্গ বাহ্যিকভাবে নরম ওই কটাই আকামের জন্য গরম ব্যাখ্যা দিলাম না যে কটার মধ্যে আর নাই নরম ওই কটা আকামের জন্য বেশি গরম মানুষের মধ্যে উপরে উপরে যে কটা নরম নরম এইগুলো পাশে বসলে পারা কোনো কোনো টিবড়ি দেয় ফক ফক করে কান্দি দেয় আবার আইল ঠেলার গুরু বিকেলবেলা টেঙ্গি খান নিয়ে তসবিহা তৈরি যাইয়ে আইল কুফায় জিকিরের সাথে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার কতক্ষণ এমন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কুজড়ুয়া গাছ লাগা কুজড়ুয়া বোঝেন তো গোপালগঞ্জে ওয়াজের মজাই আলাদা ভাষা ইয়া কোনো দেশে পাওয়া যায় না এই ভাষা পরাণ বইয়ে মন খুলে কওয়া যায় কুজড়ুয়া এই কুজড়ুয়া গাছ লাগাবে বুড়ো গাছের গোড়া বাড়ি নিজের জায়গায় দিয়ে মাথাটা ভাসের বাড়ি দিয়ে কাট করে দেয় আছে না এরকম আবার ওয়াজের মধ্যে বসলি ফিফে বেল বেল করে কান্দি দেয় হুজুরও বসা এরকম সামনে এরকম কিছু ভেজু সর্বকালে এগুলো ভিতরে ভিতরে মুনাফেক ভিতরে ভিতরে মুনাফেক কিন্তু ওদের অন্তরের মধ্যে যে মুনাফেকই রয়েছে এটা তো রসুল জানে না অন্তরের খবর কে জানে আল্লাহ ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদূর একমাত্র অন্তরের খবর আল্লাহই জানে নবীও জানে না ফেরেশতাও জানে না কেরামান কাতিবিন জানে না কোন পীর মাশায়েক অন্তরের খবর জানে আমরা ভালো ভালো পীরের মুরিদ হইয়াও দেখছি মুরিদদের মধ্যে কোন কোন মুরিদ কে জানো এবার মাহফিল দুই দিন নির্দিষ্ট তারিখের থেকে দুই দিন আগাইয়া মাহফিল করলো কেন জানো হুজুর টের পাইছে মরিয়ে যাবে ওই বছর হুজুর মরি গেছে এই দুই দিন আগাই দেশে নির্দিষ্ট তারিখে তো কয় যে হুজুর টের পাইছে জোরে কর নাউজুবিল্লাহ তোর পিসাব জান্নাতে গেলে তুই
ওই পিশাবের আকীদায় বিশ্বাসী হইয়া মুশরিক হইয়া জাহান্নামে যাবা। কোন মানুষকে আল্লাহ তাআলা মৃত্যুর এক সেকেন্ড আগেও জানতে দেয় না যে তুই কখন মরবি, তইলে কোরআন শরীফ মিথ্যা হয়ে যায়। আল্লাহ কয় ওমা তাদরি নাফসুম বি আইয়ি আরদিন তামুত, কে কোন জায়গায় কখন মারা যাবে খবর একমাত্র কার কাছে? আল্লাহর কাছে। কথা বলেন ঠিক, অন্তর্যামী কে? আল্লাহ পাক রসুলকে বলতেছেন কুল, নবী তুমি বলে দাও। আমার নবীকে আল্লাহ তাআলা যেটা জানাই দিয়েছে সেটা অ্যাডভান্স খবর বলছে, যেটা জানাই দেন না সেটা হুজুর বলতে পারবে? কথা বলেন পারবে? এই যে আল্লাহ জানাই দেওয়ার পরে যে ভবিষ্যৎ খবর বলে দিছে ওইগুলো মিলে গেছে, এই দেখে এক শ্রেণীর দুর্বল ইমানদার এখনো বাংলাদেশে আছে হাজার হাজার। দেখেন না পিশাব সাইজে বুঝে রয়েছে, মহিলারা পুরুষরা যে পিরির পার উপরে সিজদা দেয়, এ কপাল পুরা বোঝে না যে মানুষের সিজদা দেওয়া যাবে না। এই বোধকিতার হয় না, যাইয়া একেবারে সিরিয়াল ধরে সিজদা দিয়ে বাপের কপালে চুমু দিয়ে ইত্যাদি ইত্যাদি করে আসতেছে। তোর বাপের কোনো ক্ষমতা আছে পাস পাইলো? তোর বাপই তো রাস্তায় ভেসাল ভাইতে বসে রয়েছে, আমার টাকা দাও। কতক্ষণ মহা পবিত্র গেট, তার মানে কালেকশনের ভেসাল বড় ডাক পাইতে তুইছে পতাকা উড়াই দিয়ে, আছে না নাই? আছে। ও মুসলমান লাল পতাকা উড়াই দিছে, লেখত ভাই বাড়ি সুন্দর কয় আর কিতাবেও তাই লেখে যে লাল পতাকা পিরাই ভণ্ড গেবাড়ি লাল পতাকা, হাটাজারি মাদ্রাসায় লাল পতাকা নাই, ফরিদাবাদ মাদ্রাসায় নাই, লালবাগ মাদ্রাসায় নাই, গহরডাঙ্গা মাদ্রাসায় নাই লাল পতাকা, বাহিদ্দে মাদ্রাসায় নাই, মুফতি আব্দুল গফফার সাহেবের মাদ্রাসায় লাল পতাকা নাই, সরমু নাই লাল পতাকা নাই, ওই লাল পতাকা ওই সমস্ত জায়গা আছে, আছে না নাই? লাল কি লাল আমাদের বাংলাদেশ না সারা পৃথিবীতে লাল হলো রেড সিগন্যাল, মানে বিপদ সংকেত। কি সংকেত? বিপদ সংকেত, ঠিক না? কেমন ওই পীররে বলবে, আপনিও বলবেন যে আল্লাহ ওই পীর আমাকে ডাকে এনেছে। পীর কবে নোটক বা টুসকু, তুই কথা কবি না, চোখ আমি ডাকি নাই, আমি আরো ভয়তে তাওয়াই দিছি। দুনিয়ার রেড সংকেত, লাল সংকেত, বিপদ সংকেত। রাস্তা যদি ব্রিজ ভেঙে যায় বিকল্প সড়ক দিয়ে ভাঙ্গা ব্রিজের গুড়ে একটা লাল কাপড় টানাই দেয় যাতে বরাবর আসলে ভেঙ্গি চুরি না পড়ো, ঠিক না? লাল পতাকা রেড সংকেত বিপদ সংকেত। আমার বাড়ি গাছের উপরে পতাকা বাস ভেঙে টানাই দিছি লাল পতাকা, তুই আসলি কে আমার বাড়ি? ওই পীরই তোমার বিপক্ষে মামলা দেবে, ঠিক কি ঠিক না? রেড সংকেত মানুষে বোঝে না, যাইয়ে মনে করে পিশাব অন্তরের খবর জানে, পিশাবের দ্বারা কোনো কিছু সম্ভব না। আল্লাহ পাক রসুলকে বলেন কুল, নবী তুমি উম্মতরে বলে দাও, লাউ কুনতু আলামুল গায়বা, আমি যদি গায়েব জানতাম। কুরআন শরীফের আয়াতের তরজমা শুনেন, আল্লাহ পাক নবীকে বলে কুল, নবী উম্মতরে জানাই দাও, তারা মনে করে তুমি গায়েব জানো, তুমি তাদেরকে জানাই দাও, লাউ কুনতু আলামুল গায়বা, আমি যদি গায়েব জানতাম, লাস্তাকসার তুমিনাল খায়ের, তাহলে যত প্রকার মঙ্গল আছে সেগুলো আমি অর্জন করতাম, কোনো অমঙ্গল আমাকে স্পর্শ করতে পারতো না, যত প্রকার ভালো আছে সব আমি অর্জন করতাম, কোন জাররা পরিমাণ ক্ষতি আমারে করতে পারতো না। ওহুদের ময়দানে যদি জানতাম এই দিক থেকে পাথর আইসে আমার দাঁত ভাঙবে, আমি আগের থেকে জানলে মুখটা সরায় রাখতাম। যদি আমি জানতাম যে এই দিক থেকে পাথর আইসে আমার হেলমেট ভেঙে মাথার মধ্যে ঢুকে যাবে, মাথাটা আমি সরায় রাখতাম। কথা বলেন ঠিক কি ঠিক না? আমি যদি গায়েব জানতাম তাহলে আমি কোন প্রকার ক্ষতির ভিতরে পড়তাম না। আমার নবী অন্তরে খবর রাখে না। সাহাবাই কেরাম সামনে বসে বয়ান শুনতেছে, ওর মধ্যে ওই ভেজু কিলাসের কতগুলো বড় ভাব সাপ দিয়ে আইছে, কোনো কোনো বই বারবার কয় আমান্তু আমান্না, আমান্তু আমান্না, ইয়া রাসূলুল্লাহ আমান্তু, ইয়া রাসূলুল্লাহ আমান্না, হে আল্লাহ নবী আমরা ইমানদার, হুজুর আমরা মোমেন, আমরা ইমান আনছি। যারা অরিজিনাল ইমানদার তারাও কয় না একবারও, এ এখনো খুঁজলে এরম পাবেন যে কয়জন এবার নৌকর নমিনেশন পাবে, আসলে পাবে, উনটা কিন্তু কোনো ভেস্টুন ভেস্টুন টানাচ্ছে না। যে কয়জন টানায় বেড়ায় তার 99% ফেল করবে, তাকে কোনো খবরই নেই। রাজনীতির মধ্যেই তো তাই টের পাই, এগুলো যেগুলোর ভাব বেশি